হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটি সাধারণ গ্রুপকে হচ্ছে আপনারা কিভাবে চ্যানেল গ্রুপে রূপান্তরিত করবেন, ঠিক আছে? তো সেটার জন্য অতি ফাস্ট আমার একটা গ্রুপে যেতে হবে। যাওয়ার পর হচ্ছে গিয়া গ্রুপের ভয়েস রুমটা ওপেন করতে হবে। দেখেন এখানে কিন্তু আমি গ্রুপের ভয়েস রুমটা ওপেন করে দিছি। যখন কোনো গ্রুপের ভয়েস রুমটা ওপেন করব সেটা কিন্তু একজন অনার আইডি থাকতে হবে, আর অনার আইডি ছাড়া কিন্তু এই কাজটা পারবেন না, ঠিক আছে? তো দেখেন যখন কিনা আমি অনার আইডি দিয়ে হচ্ছে গিয়ে ভয়েস রুমটা ওপেন করলাম, তারপর হচ্ছে এখানে দেখেন থ্রি ডট আইকন আছে, আমরা এটার ভিতরে টাচ করে দেব। এটার ভিতরে যখন কিনা টাচ করব দেখেন আমরা হচ্ছে কি এই যে এই লাইন এই অংশের হচ্ছে কি একদম শেষ অংশে আমরা চলে যাব। দেখেন অংশটার ভিতরে আমরা চলে আসলাম, এই যেখানে দেখেন রুম সেন্টার, আমরা হচ্ছে গিয়ে রুম সেন্টার উপরে ক্লিক করে দিব। যখন কিনা আমরা রুম সেন্টার উপরে ক্লিক করে দিলাম, এখানে হচ্ছে গিয়ে দেখেন আমাদের একটা অপশন চলে আসলো, জয়েন ইমো ভয়েস রুম চ্যানেল প্রজেক্ট, আমরা এটার ভিতরে ক্লিক করে দেব। আমরা যখন কিনা এটার ভিতরে ক্লিক করে দেব, এখানে নিচে দেখেন অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে, আমরা অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করে দেব। আমরা অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে গিয়ে চ্যানেল গ্রুপ রূপান্তরিত করার জন্য আমাদের কয়েকটা ধাপ আছে, ঠিক আছে? একদম অতি ফাস্ট প্রথম যে ধাপটা সেটা হচ্ছে গিয়ে দেখেন ওভার 2000 ব্ল্যাক ডায়মন্ডস ওয়ার সেন্ট ইন দ্য রুম ইন দ্য লাস্ট 7 ডেজ, মানে আমার লাস্ট 7 দিনের ভিতরে হচ্ছে গিয়ে এখানে 2000-এর উপরে হচ্ছে গিয়ে ব্ল্যাক ডায়মন্ড সেন্ড করতে হবে, ঠিক আছে? এটা যে কাউকে হচ্ছে গিয়ে সেন্ড করতে পারে, আমি কোনো সমস্যা নেই, বাট ওই রুমের ভিতরে আমার হচ্ছে গিয়ে এই ভয়েস রুমে করতে হবে, ঠিক আছে? অর এখানে বলছে দেখেন প্রথম এটা বা হচ্ছে গিয়ে এই যে দ্বিতীয় আরও একটা বলা হয়েছে এখানে, মোর দেন 5 ইউজার সেন্ট ওভার 200 ব্ল্যাক ডায়মন্ডস ইন দ্য রুম ইন দ্য লাস্ট 7 ডেজ। এখানে উপরেটা বলছে যে 2000 ডায়মন্ড আপনি হয় মারবেন অন্য কাউকে, না হয় আপনার 5 জন ইউজার, ঠিক আছে, অন্য অন্য মানুষকে আরও 200 করে ব্ল্যাক ডায়মন্ড মারতে হবে, ঠিক আছে? আপনি অনার হয়ে যদি 2000 মারেন তাহলে হচ্ছে কি আর ওই যে 5 জন ইউজার মারতে হবে না, আর আপনি যদি না মারতে পারেন তাহলে আরও যে কোনো 5 জন যদি আপনার ভয়েস রুমে বসে ব্ল্যাক ডায়মন্ড 200 ব্ল্যাক ডায়মন্ড করে মারে তারা, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তারপরে এখানে 2 নম্বর যে ধাপটা আছে দেখেন এখানে কি বলছে, যে রুম ওনার স্পেন্ট ওভার 120 মিনিট ইন দ্য রুম ইন দ্য লাস্ট 7 ডেজ, মানে আপনার লাস্ট 7 দিনে আপনাকে হচ্ছে গিয়ে 120 মিনিট ওই রুমটাতে হচ্ছে গিয়ে থাকতে হবে, ঠিক আছে, ভয়েস রুমের উপরে থাকতে হবে এটা। আর না হয় দেখেন এখানে অর দিয়ে আরও একটা দিছে, অর এখানে বলছে রুম ওনার স্পোক অন মাইক ফর ওভার 70 মিনিট ইন দ্য রুম ইন দ্য লাস্ট 7 ডেজ, মানে হচ্ছে গিয়া উপরে বলছে 120 মিনিট হয় আপনাকে হচ্ছে গিয়া ভয়েস রুমে বসে কথা বলবেন, আর না হয় বলছে আপনি 60 মিনিট মাইকে আপনাকে থাকতে হবে, ঠিক আছে, 60 মিনিট বা হচ্ছে গিয়ে 120 মিনিট ভয়েস রুমে থাকতে হবে। 60 মিনিট হচ্ছে গিয়ে মাইকে, আর হচ্ছে গিয়ে যে কোনো ভয়েস রুমে বসে আপনি জাস্ট 120 মিনিট থাকতে হবে আপনাকে। এটা গেল 2 নম্বর অংশ। এবং কি 3 নম্বর এখানে কি বলছে দেখেন, বলছে যে ইনভাইট 5 সুপার মেম্বার্স অ্যান্ড 1 সুপার অ্যাডমিন টু ফরম এ টিম, বলছে যে 5 জন সুপার মেম্বার যারা হচ্ছে সবসময় গ্রুপে সময় দেয়, 5 জন সুপার মেম্বারকে অ্যাড করতে বলছে, আর না হয় আপনার 1 জন সুপার অ্যাডমিনকে হচ্ছে গিয়ে এই টিমের ভিতরে হচ্ছে গিয়ে ইনভাইট করতে বলছে। সেটার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে ইনভাইট দেখতেছেন ইনভাইট নাওয়ের উপরে ক্লিক করে দেবেন। দেখেন আমি ইনভাইট নাওয়ের উপরে ক্লিক করে দিলাম, যখন কিনা ইনভাইট নাওয়ের উপরে ক্লিক করে দেবো এখানে কি বলছে দেখেন ইনভাইট সুপার অ্যাডমিন, আমরা হচ্ছে ইনভাইট সুপার অ্যাডমিনের উপরে ক্লিক করে দেবো। দেখেন এখানে ইনভাইট সুপার অ্যাডমিনের উপরে ক্লিক করে দিলাম, এখানে সার্চ প্রোফাইল আইডি, এখন হচ্ছে তার প্রোফাইল আইডিটা আনতে হবে, ঠিক আছে, 1 মিনিট তার প্রোফাইল আইডিটা আনতেছি। এখান থেকে প্রোফাইল আইডিটা আনার জন্য আমরা কী করবো, অতি ফার্স্ট আমার আরেকটা আইডি নিয়ে এখন হচ্ছে আমি ভয়েস রুমে যাবো। দেখেন এই গ্রুপটারই ভয়েস রুমে আমি চলে যাব। এখানে 9 নম্বর বোর্ডে এখন উঠাবো আমি আইডিটা, এই আইডিটা উঠানোর পরে এই প্রোফাইল ক্লিক করব, এখান থেকে
তার প্রোফাইল আইডি নিয়ে নিব, এই নিয়ে নিলাম। এখন তার আইডি যা নামাই ফেলাম, এখান থেকে তার আইডিটা কিন্তু আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এখানে আবার চলে যাব এই অংশে। তো দেখেন আমি হচ্ছে তার প্রোফাইল এখান থেকে আইডিটা কিন্তু আমি নিয়ে আসছি। আসার পরে এখান থেকে আমরা সার্চ বাটনের উপর ক্লিক করে দেব। দেখেন যখন কিনা আমি সার্চ বাটনের উপর ক্লিক করে দিলাম, আমার কিন্তু এখানে আমার যে আইডিটা হচ্ছে আমি সুপার অ্যাডমিন করব সেটা কিন্তু এখানে চলে আসছে। আমরা কী করবো, এখানে অ্যাড অপশনের উপর ক্লিক করে দেব। তারপরে এখানে কি বলছে যে কনফার্ম ইনভাইটেশন, আমরা এখানে কনফার্মের উপরে ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখানে আবারও কনফার্মের উপরে ক্লিক করে দিব। কিন্তু এখানে কি বলছে দেখেন, ক্যান নট ইনভাইট ইউর সেলফ অ্যাজ সুপার অ্যাডমিন আনটিল ইউর চ্যানেল অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল। এখানে বলা হয়েছে যে আপনার চ্যানেলের আবেদন সফল না হওয়া পর্যন্ত আপনি হচ্ছে গিয়া সুপার অ্যাডমিন দাবি করতে পারবেন না। ঠিক আছে, আমার আবেদনটি যদি হচ্ছে সঠিকভাবে পূরণ হয় তাইলে হচ্ছে আমি একজন সুপার অ্যাডমিন হতে পারবো। তার আগে কিন্তু এখানে সুপার অ্যাডমিন হচ্ছে গিয়ে আমি এখানে গণ্য করতে পারবো না। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যখন কিনা আমি হচ্ছে সুপার অ্যাডমিনের লিঙ্কটি হচ্ছে গিয়ে এখানে থেকে অ্যাড করে দিব। অ্যাড করার পর হচ্ছে গিয়ে আমি যাকে হচ্ছে গিয়ে অ্যাড করবো আর ওইখানে কিন্তু একটা লিঙ্ক চলে যাবে। ঠিক আছে, তো ওই লিঙ্কটার উপর হচ্ছে গিয়ে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এখান থেকে হচ্ছে ইমো টিম থেকে হচ্ছে গিয়ে একটা লিঙ্ক যাবে, হ্যাঁ, যে আইডিটা হচ্ছে গিয়ে আপনি অ্যাড করবেন তার আইডির ভিতরে কিন্তু একটা লিঙ্ক যাবে। তো সেখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। তো আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে আসলে সেই লিঙ্কটা দেখাইতে পারলাম না, কেন হচ্ছে গিয়ে আমি কিন্তু গ্রুপে গিয়ে হচ্ছে 2000 ব্ল্যাক ডায়মন্ড খেলি নেই গা। তো সেই কারণে হচ্ছে আমার কাছে এখানে লিঙ্কটা আসে নাই। তো আপনারা হচ্ছে 2000 ব্ল্যাক ডায়মন্ড বা যেই যে শর্তগুলি এখানে বলা হয়েছে ওই শর্তগুলি পালন করে হচ্ছে গিয়ে আপনারা এই ইনভাইটের কাজটা করতে পারবেন। লাস্টে যে 3 নম্বর ধাপটা আছে সেটা কিন্তু আপনি করতে পারবেন, তার আগে কিন্তু কাজটা করতে পারবেন না। ঠিক আছে, তাছাড়া হচ্ছে গিয়ে আপনি যদি ওইখানে অনেকদিন সময় দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুপার অ্যাডমিন বা সুপার মেম্বার অ্যাড করতে পারবেন। যেহেতু আমার এই গ্রুপটা একদম নিউ, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি এই আইডি দিয়ে কখনো হচ্ছে গ্রুপে বসিও নাই অ্যাডমিন হিসাবে বা মেম্বার হিসাবে। এই কারণে হচ্ছে এখানে আমার লিঙ্কটা শো করে নেয়। তো আপনাদের যখন কিনা শো করবে আপনারা অ্যাকসেপ্টের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের 3 নম্বরটা ধাপটাও পূরণ হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে পরপর হচ্ছে ধাপগুলি বলে দিব। সো খুদা হাফেজ, আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করতেছি।